হ্যালো বন্ধুরা, যারা দেবের ফ্যান, আজকের ভিডিও রিয়াকশন শুধুমাত্র তাদের জন্য। সবাইকে স্বাগতম আমাদের নতুন এপিসোডে, আর আপনারা দেখছেন এনি ক্যাপচার 91। আশা করছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা দেখব দেবের কিডন্যাপ সিনেমার ওই ডাকছে আকাশ গানটির প্রথম প্রোমো। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। ও দেব, হাতে বাজ পাখি, রুকমিনী, সাম লাভ স্টোরিজ আর ইন্টারনাল। ওয়াও, হোয়াট আ নাইস লোকেশন দিস ইজ। Love story. Feel the romance. Anyway, গানটি রিলিজ পেয়ে যাচ্ছে 21 এপ্রিল, সো আমাদেরকে আর একটু অপেক্ষা করতেই হচ্ছে। আকাশ ডাকছে, কিন্তু কাকে ডাকছে, দেব নাকি রুকমিনীকে? আমার মনে হয় দুজনকেই ডাকছে। হ্যাঁ বন্ধুরা, এর উত্তর কিন্তু আমরা পাবো পুরো গানটি রিলিজ দেওয়ার পর। আমার কিন্তু এই গানটির প্রথম প্রমোটা দারুণ লাগলো। কি সুন্দর লোকেশন, আর তার সাথে অসাধারণ একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমার মনে হয় পুরো গানটা আরও অনেক সুন্দর হবে এবং দর্শকরা পাবে এক অন্যরকম রোমান্টিক অনুভূতি। গানের লোকেশনটা মনে হয় দুবাইয়ের। দুবাইয়ে এর আগে অনেক বাংলা সিনেমার শুটিং হয়েছে। তো ওই ডাকছে আকাশ গানটি লিখেছেন রাধা চন্দা, সুর করেছেন জিৎ গাঙ্গুলি এবং গেয়েছেন পবনদীপ। জিৎ গাঙ্গুলির সুর করা গানগুলো কিন্তু অসম্ভব মেলোডিয়াস হয়। আমার মনে হয় এই গানটিও এর কোনো ব্যতিক্রম হবে না। দেখা যাক, অপেক্ষায় থাকলাম পুরো গানটির জন্য। তো দর্শক, ওই ডাকছে আকাশ গানটির প্রথম প্রোমো আপনাদের কাছে কেমন লাগে? আপনাদের মূল্যবান মতামত পাঠিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। এই গানের আরও রিয়াকশন ভিডিও পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এনি ক্যাপচার 91। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য শুভকামনা। সেই সাথে বেল আইকনে ক্লিক তো করছেনই। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।